চট্টগ্রাম 16 আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে আজ রবিবার তার প্রার্থিতা বাতিল করা হয়। ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন, এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত বছরের মে মাসে পিস্তল হাতে নিয়ে মিছিল করেন চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়। সেই সময় পিস্তল হাতে মিছিল করার জন্য তিনি সমালোচিত হন।